कबे थेके शुरू होबे विकास भवन स्कलारशिप बा कबे थेके शुरू होबे रिन्यूएल कारण आपनारा जारा विकास भवन स्कलारशिप आगेर बछर करेछिलेन तादेर रिन्यूएल करार जोन्नो मार्कशीट हाथे पेये गेछेन। अनेक स्कूल बा अनेक कलेज थेके एखोनो मार्कशीट प्रोवाइड करा होयनि। एई मार्कशीट एबं भर्ती होवार रसिद निये आपनादेर रिन्यूएल होये थाके। ताछाड़ा जारा एबछर माध्यमिक बा एचएस पास करेछेन तादेर जोन्नो नूतन भावे आबार आवेदन शुरू होबे। এই বিকাশ ভবনের 23-24 সেশনের যে নতুন এবং রিনিউয়ালের পদ্ধতি নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। মাধ্যমিক দেওয়ার পর আগের বছর যারা 11 এ পড়ার সময় বিকাশ ভবন স্কলারশিপ করেছিলেন তাদের বর্তমানে 12 এ উঠেছেন এবং 11 এর মার্কশিট রয়েছে এবং 12 এ ওঠার ভর্তি রসিদ ও কপি নিয়ে আপনারা সুন্দরভাবে রিনিউয়াল করতে পারেন। আপনাদের আর দ্বিতীয়বার কোনো ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হবে না। সেই রকমই যারা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছেন ধরুন আপনার সেমিস্টার ওয়াইজ অর্থাৎ যদি ফার্স্ট ইয়ার কমপ্লিট করে সেকেন্ড ইয়ারে পড়ছেন তাহলে দুটো সেমিস্টারের মার্কশিট প্রয়োজন, ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড সেমিস্টারে ভর্তির রসিদ প্রয়োজন রিনিউয়াল করার জন্য। একইভাবে যদি থার্ড ইয়ারে পড়ছেন তাহলে সেকেন্ড এবং থার্ড এবং ফোর্থ মার্কশিট প্রয়োজন সেমিস্টারের এবং 5 সেমিস্টারে ভর্তি রসিদ প্রয়োজন। তাহলে আপনারা রিনিউয়াল করতে পারবেন 2023-24 সেশনে। তো কবে থেকে শুরু হবে, কবে শুরু হয়েছে কিনা এই বিষয় নিয়ে যেহেতু আজকের আমাদের ভিডিও, অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনারা ভিডিও দেখছেন বা কমেন্ট করে জানান যদি খারাপ লাগে আমাদের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না। তো সেই মতো আমরা নতুনভাবে যে নিউজটা আপনাদের সামনে নিয়ে এসেছি, বিকাশ ভবন কবে থেকে শুরু হবে বা হয়েছে কিনা, রিনিউয়াল কবে থেকে করতে পারবো। তো দেখুন সরাসরি আপনারা SVMCM লিখলেও সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন। তাছাড়া svmcm.wbhed.gov.in এটা মেন ওদের অফিসিয়াল ওয়েবসাইট। স্বামী বিবেকানন্দ মেরিট কম मीन्स স্কলারশিপ এটাকে ভার্সন আপডেট করা হয়েছে, আগের বছর ভার্সন 4.0, হয়তো এটা এবছর এটা আপডেট হতে পারে। এখানে আসার পরেই নিচের দিকে স্বামী বিবেকানন্দের একটা ছবি দেখতে পাবেন, সাইড দিকে হেল্পলাইন নম্বর একটা এবং ইমেল আইডি দেওয়া রয়েছে। আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই এই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন। এটা কিন্তু অন্য হেল্পলাইন নম্বরের মতো নয়, এখানে ফোন লাগবে। সঠিক পদ্ধতিতে যদি আপনি ফোন করেন প্রত্যেক দিন ফোন করে কথা বলতে পারবেন এবং সঠিক ইনফরমেশান এখান থেকে প্রোভাইড করা হয়। এটা আমরা অন্যান্য সরকারি যে কোনো হেল্প যে নাম্বার দেওয়া থাকে সেগুলো নিয়ে ফোন লাগেই না সেরকম কিন্তু নয়, এটা যথেষ্ট ভালো। তো যাই হোক, এখানে যদি উপর দিকে রেজিস্ট্রেশন অপশানে আপনারা ক্লিক করেন এই মুহূর্তে যে স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন অর্থাৎ প্রথমেই শিডিউল ডেটগুলো লেখা থাকে। ফ্রেশ অ্যাপ্লিকেশান আগের বছর শুরু হয়েছিল 17/8-2022, শেষ হয়েছে 4-5-2023। রিনিউয়াল অ্যাপ্লিকেশান 17/8-2022 শুরু হলেও শেষ হয়েছে 6-এর মাসের 12 তারিখে এবং K3 অ্যাপ্লিকেশান কন্যাশ্রী 3 যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর MA কোর্সে পড়াশোনা করছেন মেয়েদের জন্যই K3 অ্যাপ্লিকেশান হয়ে থাকে। 45% নাম্বার পেলেই K3 অ্যাপ্লিকেশান করা যায় এবং তার রিনিউয়ালও রয়েছে। সেই K3 অ্যাপ্লিকেশানের স্টার্ট ডেট আছে 03 অর্থাৎ 3-11-2022 থেকে 4-5-2023 পর্যন্ত। অর্থাৎ সমস্ত অ্যাপ্লিকেশানগুলো বর্তমানে ক্লোজ, রিনিউয়াল ক্লোজ এবং নতুন ক্লোজ। অর্থাৎ ক্লোজ না হলে আপনাদের নতুন যে 23-24 সেশনের কোনো অ্যাপ্লিকেশান শুরু হয় না। আমরা কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখানে অর্থাৎ 1 মাসও হয়নি সেই ভিডিওতে দেখিয়েছিলাম এখন পর্যন্ত রিনিউয়ালের ক্লোজিং ডেট দেওয়া হয়নি। অর্থাৎ ক্লোজিং ডেট দেওয়ার পরে আমরা বলতে পারবো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। হ্যাঁ, এবারে দেখুন আগের বছর ফর্ম ফিল আপ কত তারিখে শুরু হয়েছিল, 8-এর মাসে শুরু হয়েছিল, 17-8-2022। তো এই বছরও 8-এর মাসের আগে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে না। আপনারা অনেক জায়গায় দেখতে পারেন 17-এর মাসের লাস্ট উইক দেখাবে বা গুগলে সার্চ করেছেন জুলাইয়ের লাস্ট উইক বা আগস্টের ফার্স্ট উইক এরকম উঠছে, কিন্তু অ্যাকচুয়ালি 17-8-এর পরে আপনারা এই যে নতুন সেশনের রিনিউয়াল এবং নতুন প্রক্রিয়াটা শুরু দেখতে পাবেন। হয়তো রিনিউয়ালের ডেট আরও কিছুদিন বাড়াতে পারে বা কিছুদিন পরে আসতে পারে, কিন্তু সবসময় একসাথে আসে, নতুন এবং রিনিউয়াল একসাথে স্টার্ট হয়ে থাকে, তখন আপনারা অনায়াসে নতুন এবং রিনিউয়াল করতে পারবেন। अवश्य जखन करबेन देखे नेबेन 23-24 सेशने करछेन किना। 22-23 सेशनेर जाबतीय काजकर्म एई मुहूर्ते बंद रयेछे, आपनारा आवेदन करलेओ आर करते पारबेन ना। तो समस्त विषयगुलो आपनारा बुझते पारलेन कत तारीख थेके फर्म फिल आप करते पारबेन। जारा रिन्यूअल करबेन बोले भाबछेन समस्त डकुमेंट साथे पेये गेछेन, मार्कशीट बा भर्ती रसिद रयेछे, आपनारा बुझे उठते पारछेन ना रिन्यूअल होबे कि होबे ना, सठीक टाइमगुलो ना बुझार कारणे आपनारा भाबछेन हयतो डेट पेरिये गेलो किना। आदते ये डेट बहुदिन थाकबे, प्राय 6-7 मास धरे ये डेट थाकबे, भाबार किछु नेই, परेও आपनारा रिन्यूअल करते पारबेन। जदि भुलेও जान आपनार बंधुबान्धव आपनाके ठीक जानिये देबे। जाई होक, एई विषयटा सठीकभावे बुझते पेरेछेन। जदि भिडियोटा भालो लागे लाइक एबं शेयर करे दिबेन। आमादेर चैनेले नतुन हले अवश्यई चैनेलटाके सबस्क्राइब करबेन, पाशेर देओया बेल आइकनटा क्लिक करते भुलबेन ना परवर्ती नोटिफिकेशन पाওয়ার জন্য। যারা অলরেडी সাবস্ক্রাইब করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।